ওয়েলকাম এগেন টু দিস চ্যানেল। আজকের ভিডিওতে আমি উইন্ডোজ 10 এর সাথে উবুন্টু 20.04 ডুয়েল বুট করে দেখাবো। এই প্রসিডিওরগুলি ফলো করলে তোমরাও কোনো প্রবলেম ফেস না করেই ডুয়েল বুট করতে পারবে। এর জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। প্রথমেই বলে রাখি, উবুন্টু 20.04 UEFI সাপোর্ট করে, তাই পুরো ইনস্টলটি আমি UEFI সিস্টেমে করে দেখাবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই সিস্টেমটির বায়োস মোড UEFI। আমাদের প্রথম কাজ হলো উবুন্টু OSটি ডাউনলোড করা। এর জন্য ব্রাউজারে গিয়ে সার্চ করো ডাউনলোড উবুন্টু 20.04। এরপর ভিডিও ইনস্ট্রাকশন ফলো করতে থাকো। ডাউনলোডে ক্লিক করো। ডাউনলোড লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আমাদের বুটেবল USB বানানোর জন্য আর একটা সফটওয়্যার রুফাস ডাউনলোড করতে হবে। এর জন্য আর একটা ট্যাব ওপেন করে সার্চ করো রুফাস ডাউনলোড। এর ডাউনলোড লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। দুটো ডাউনলোডই কমপ্লিট হওয়ার পর পেন ড্রাইভটিকে মেশিনে ইনসার্ট করে রুফাস ওপেন করো। ইন্টারনেটটা যেন কানেক্ট করাই থাকে। উপরে ডিভাইসে পেন ড্রাইভ শো করছে। এরপর বুট সিলেকশনে সিলেক্ট করো ডিস্ক অর ISO ইমেজ। তারপর রাইট সাইডে সিলেক্টে ক্লিক করো। তোমাদের যে লোকেশানে উবুন্টু ডাউনলোড করেছো সেখানে গিয়ে ফাইলটি সিলেক্ট করো। ক্লিক করো ওপেন। এখানে পার্টিশন স্কিম MBRE রাখছি, কারণ দেখো MBRE রাখলে টার্গেট সিস্টেমে দেখাচ্ছে BIOS অর UEFI যে কোনো সিস্টেমেই ইনস্টল করা যাবে। স্টার্টে ক্লিক করো। এখানে রিকোয়ার্ড ফাইল ডাউনলোড হবে, এর জন্যই নেট কানেকশনটা দরকার। ইয়েসে ক্লিক করো। ক্লিক করো ওকে। আবার ওকেতে ক্লিক করো। কিন্তু তার আগে পেন ড্রাইভটিতে কোনো ফাইল থাকলে ব্যাকআপ নিয়ে নাও, কারণ পেন ড্রাইভটি ফরম্যাট হয়ে যাবে। বুটেবল পেন ড্রাইভও রেডি। পরের স্টেপটি হল উবুন্টু ইনস্টল করার জন্য ডিস্ক স্পেস ফ্রি করতে হবে। স্টার্ট বাটনের ওপর রাইট ক্লিক করো। সিলেক্ট করো ডিস্ক ম্যানেজমেন্ট। যে ড্রাইভ থেকে স্পেস বার করতে চাও তার উপর রাইট ক্লিক করো। সিলেক্ট করো সিঙ্ক ভলিউম। আমি এখানে 110 GB মতন স্পেস ফ্রি করছি। তোমরা এর থেকে কম বা বেশি স্পেসও নিতে পারো, কিন্তু মিনিমাম 25 GB ফ্রি স্পেস দরকার উবুন্টু ইনস্টল করার জন্য। সিঙ্কে ক্লিক করো। কম্পিউটারটি রিস্টার্ট করো আর পেন ড্রাইভটি মেশিনে ইনসার্ট করে রাখো। রিস্টার্ট হলে এসকেপ প্রেস করতে থাকো। বায়োসের জন্য F10 প্রেস করো। এখানে বুট অর্ডারে যাও, তারপর পেন ড্রাইভটিকে বুট অর্ডারে ফার্স্টে রাখো। যেহেতু MBRE পার্টিশন স্কিমে পেন ড্রাইভটি বুটেবল বানানো হয়েছে, তাই এখানে লেগাসি বুট সোর্সে পেন ড্রাইভটি শো করছে। অ্যাকসেপ্ট করার জন্য F10 প্রেস করো। সেভ চেঞ্জেস অ্যান্ড এক্সিটে গিয়ে এন্টার প্রেস করো। ইয়েসে গিয়ে এন্টার প্রেস করো। এখানে স্ক্রিনে ফার্স্ট অপশন রয়েছে উবুন্টু, সেটা সিলেক্ট করে এন্টার প্রেস করো।
ফাইল সিস্টেম চেক স্টার্ট হবে। তোমরা চাইলে কন্ট্রোল সি প্রেস করে ফাইল চেকিং স্কিপ করতে পারো, কিন্তু আমি প্রথমবারের জন্য রেকমেন্ড করব ফাইল চেকিং স্কিপ না করার জন্য। ইনস্টল স্টার্ট করার আগে ইন্টারনেট কানেক্ট করার জন্য প্রেফার করব, যদিও ইন্টারনেট কানেক্টিভিটি ছাড়াও ইনস্টলে কোনো অসুবিধা হবে না। ক্লিক করো ইনস্টল উবুন্টু, কন্টিনিউয়ে ক্লিক করো। দুটো অপশান আসবে, নর্মাল ইনস্টলেশন এবং মিনিমাল ইনস্টলেশন। সিলেক্ট করো নর্মাল ইনস্টলেশন। ডাউনলোড আপডেট হোয়াইল ইনস্টলিং উবুন্টু, এটা তোমরা সিলেক্ট করতে পারো, কিন্তু এটার জন্য নেট কানেক্ট থাকতে হবে। গ্রাফিক্স ওয়াইফাই ইনস্টল করার জন্য এই অপশানটি সিলেক্ট করো, কন্টিনিউয়ে ক্লিক করো। সিলেক্ট করো সামথিং এলস, ক্লিক করো কন্টিনিউ। এবার পার্টিশন ক্রিয়েট করতে হবে, যে স্পেসটা ফ্রি করা হয়েছিল সেটা সিলেক্ট করো, তারপর প্লাস সাইনটায় ক্লিক করো। প্রথমে সোয়াপ পার্টিশন বানাবো। সোয়াপ পার্টিশনের সাইজটা সিস্টেম মেমোরি সাইজ বা ডবল দেওয়া রেকমেন্ড করি। সাইজ সেট করার পর সিলেক্ট করো সোয়াপ এরিয়া, ক্লিক করো ওকে। একইভাবে আবার ফ্রি স্পেস সিলেক্ট করে প্লাস সাইনে ক্লিক করো। এবার রুট পার্টিশন ক্রিয়েট করব। সাইজ 70,000 দেওয়ার পর ফাইল সিস্টেমে EXT4 সিলেক্ট করো। মাউন্ট পয়েন্ট সিলেক্ট করো স্ল্যাশ, ক্লিক করো ওকে। আবার একইভাবে বাকি ফ্রি স্পেসটাকে EXT4 ফাইল সিস্টেম দিয়ে স্ল্যাশ হোম সেট করো, তারপর ওকে ক্লিক করো। এরপর ডিভাইস ফর বুটলোডার ইনস্টলেশনে সিলেক্ট করো রুট পার্টিশনটাকে। ইনস্টল নাও এ ক্লিক করো, ক্লিক করো কন্টিনিউ। লোকেশন সিলেক্ট করে কন্টিনিউয়ে ক্লিক করো। নাম পাসওয়ার্ড এগুলো ফিল আপ করো, তারপর সিলেক্ট করো লগ ইন অটোমেটিক্যালি অর রিকোয়ার্ড মাই পাসওয়ার্ড টু লগ ইন, এই দুটোর মধ্যে যে কোনো একটা, তারপর কন্টিনিউতে ক্লিক করো। ইনস্টলেশন প্রসেসটি 10-15 মিনিট মতো সময় নেবে। ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে, এখন রিবুট নাওয়ে ক্লিক করো। পেন ড্রাইভটাকে বার করে নিয়ে এন্টার প্রেস করো। উবুন্টু ইনস্টলেশন কমপ্লিট। এবার চেক করা যাক উবুন্টুতে লগ ইন করা যাচ্ছে কি না। স্ক্রিনে প্রথমেই যে অপশনটা আছে উবুন্টু, সেটা সিলেক্ট করে এন্টার প্রেস করো। আবার রিস্টার্ট করে দেখা যাক উইন্ডোজ 10-এ লগ ইন করা যাচ্ছে কিনা। এবার স্ক্রিনে থার্ড অপশন উইন্ডোজ বুট ম্যানেজার, সেটা সিলেক্ট করে এন্টার প্রেস করো।
উইন্ডোজ 10-এও লগ ইন করা যাচ্ছে। এবার একবার ডিস্ক ম্যানেজমেন্টে দেখে নেওয়া যাক উবুন্টুর পার্টিশনগুলো। এই প্রসিডিওরগুলোকে ফলো করলে তোমরাও কোনো প্রবলেম ফেস না করেই উইন্ডোজ 10 আর উবুন্টু 20.04-এর ডুয়েল বুট করতে পারবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিও, কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিও। আর বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো।